ফিফা থেকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের নিষিদ্ধের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত সোমবার। এ বিষয়ে বাফুফের চুপ থাকলেও ভিন্ন চিত্র বাফুফের দাপ্তরিক কার্যালয়ে খুলে ফেলা হয়েছে আবু নাইম সোহাগের নাম ফলক। এসব নিয়ে এখন মাঠে রাতের আয়োজন সঙ্গে আছি আমি তাসনেফের। আমার সঙ্গে স্টুডিওতে আছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার। গাফফার ভাই, স্বাগত জানাচ্ছি এখন মাঠের এই আয়োজনে। আমরা শুনলাম গতকাল রাতের থেকেই ফিফার ওয়েবসাইটে আমরা দেখেছি বাংলাদেশের ফুটবলের একটি, মানে যদি বলি যে অনেক এটা মানে আমাদের সময়ের এই সময়ের জন্য সবচেয়ে খারাপ একটি খবর এসেছে, যাকে জেনারেল সেক্রেটারি যে ছিলেন, যে আছেন এখনও, মানে পদত্যাগ যেহেতু করেনি, আবু নাইম সোহাগের নিষিদ্ধের 2 বছরের জন্য ফুটবলের সব কার্যক্রম থেকে নিষিদ্ধ। এবং যেটা কারণ বলা হচ্ছিল যে অর্থনৈতিক যে বিষয়গুলো সেগুলো ঠিকভাবে অনিয়ম, পরিষ্কার না করা, মিথ্যা বলা, জাল রিপোর্ট দেওয়া, এই বিষয়গুলো তারা বলেছে। এটা আসলে গতকালকে থেকে চলছে, আপনার মন্তব্যটা আসলে কি হবে যদি প্রথমে এটা নিয়ে যদি ছোট করে শুরু করতে চাই? ধন্যবাদ। আসলে এটার ব্যাপারে দীর্ঘ সময় এটা নিয়ে আমরা বহু আলোচনা করেছি এবং বহুবার আমরা বহু জায়গায় বহু মিডিয়াতে আমরা বলেছি। আর আমরা যে আমি যেটা প্রতিবাদ প্রথম থেকে করব এখন টেলিভিশনের মাধ্যমে, যেহেতু এখানে বসে কথা বলছি, আমার মনে হয় যে আপনারাও লিখেছেন বাফুফের সাধারণ সম্পাদক, আমি এটাকে মেনে নিতে পারি না। আমি ফ্রম দ্য বিগিনিং ও একজন পেইড সেক্রেটারি, পেইড সেক্রেটারি কোনো দিন সাধারণ জেনারেল সেক্রেটারি হতে পারে না। জেনারেল সেক্রেটারি যিনি হবেন উনি নির্বাচিত, উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন পেইড সেক্রেটারি, উনি ওনার নামে আমাদের যে হল অফ ফেমটা আছে, হল অফ ফেমটার মধ্যে কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত সাংগঠনিক লোকের নাম আছে সেই বহুত আগে থেকে। তো সেই জায়গাটা তার নামটা মানায় না, কারণ সে কিন্তু বেতনভুক্ত কর্মচারী। ওকে সাধারণ সম্পাদক বলে আমরা খুব কষ্ট পাই, যারা আমরা ক্রীড়া সংগঠক, যারা আমরা বিগত দিনে ফেডারেশনের সাথে জড়িত ছিলাম, তখন হারুন ভাই ছিল, বাচ্চু ভাই ছিল জয়েন্ট সেক্রেটারি, হারুন ভাই জয়েন্ট সেক্রেটারি, এই ধরনের অনেক বড় বড় সংগঠক কিন্তু তখন সাধারণ সম্পাদক ছিল, তাজুল ভাই ছিল, মান্য ভাই ছিল, অনেক বড়। যাই হোক, আমি আর এদিকে না গিয়ে বলছি, আসলে গতকালকে ছিল আমাদের বর্ষবরণ 1430। এটাতে আসলে নতুন বছরের নতুন আশা নিয়ে নতুন কিছু পরিকল্পনা হয়তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলবো, কিন্তু আনফর্চুনেট হোক ফর্চুনেট হোক আমাদের ফুটবলের যে এরকম একটা কালিমা দিন আসবে, কলঙ্কিতের দিন আসবে, এটা কিন্তু আমরা ভেবে নিতে পারি নাই। এটা বিকালের মধ্যে নিউজটা আসছে, কারণ আমাদের সাথে তাদের টাইম ডিফারেন্সটা আছে 5-6 ঘন্টা, যে কারণে নিউজটা আছে বিকালের দিকে। সেই জন্যই আমরা বিভিন্ন টেলিভিশনে গিয়েছি, বিভিন্নভাবে কথা বলেছি, আজকে আপনাদের এখানে এসেছি। এটা একটা দুঃখজনক ঘটনা, দুঃখজনক ঘটনা বলবো না, এটা সত্যি ঘটনা, কিন্তু আমাদের জন্য দুঃখজনক ঘটনা। এই কারণে ফুটবল ফেডারেশনের আর্থিক এই যে লেনদেন অনিয়ম, এটা কিন্তু দীর্ঘদিনের, কিন্তু 2018 সালের পর থেকে সালাউদ্দিন অ্যান্ড গং যেভাবে এটাকে পরিচালিত করেছে, এবং এটার ব্যাপারে কিন্তু আমরা দূরে থেকে, এবং আমাদের সবচেয়ে কাছের বন্ধু আমাদের বাদল রায় ভাইস প্রেসিডেন্ট, তিনি এটার ব্যাপারে বলতে গিয়ে কিন্তু এই সোহাগের কাছ থেকে কিন্তু প্রতিঘাত পেয়েছেন, এত মনে কষ্ট পেয়েছিলেন, ফুটবল ফেডারেশন থেকে যাওয়া, ফুটবল ফেডারেশন যাওয়াই ছেড়ে দিয়েছে। সে একটা রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত, এবং বাদল মানে অনেক বড় ব্যাপার, সেই ভাইস প্রেসিডেন্ট কিন্তু এটার মদদকে দিয়েছেন, জনাব সালাউদ্দিন ইলেকশন থেকেও সরে এসেছিলেন, সেখান থেকে চলে এসেছেন। এই যে আজকে বাদল কিন্তু ওপারে আছে, কিন্তু আজকে হাসতেছে, তুমি আমার সাথে এই ব্যবহার করেছো, তুমি এখন কোথায়? সারা বিশ্বব্যাপী বাদলের ব্যাপারটা মুষ্টিমে কয়েকজন হয়তো জানে, কিন্তু সারা বিশ্বব্যাপী 211টা দেশ অ্যাফিলিয়েটেড ইন ফিফা, প্রতিজনের কাছেই চিঠিগুলি চলে গিয়েছে যে আবু নাইম সোহাগ পেডস মানে সেক্রেটারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, 2 বছরের জন্য সে সাসপেন্ড, এবং তার 12 লক্ষ টাকা প্রায় 12 লক্ষ টাকা। তারপরে আমরা আজকে এটা নিয়ে বাফুফের ভবনে তিনি সভাপতি সাহেব কথা বলেছিলেন, এবং তিনি আসলে সংবাদ সম্মেলন করেও সম্পূর্ণ শেষ না করে তিনি উঠে গিয়েছেন যে কোনো কারণে হোক। আর যেটা আপনি বললেন যে আমাদের কালিমার দিন বা দুঃখজনক, কেন এটার সাথে বাংলাদেশের নামটা জড়িয়ে রয়েছে, এর জন্য সবচেয়ে বেশি এই আজকে যে সংবাদ সম্মেলন করেছে সেই বিষয়টি তানভীর হাসানের প্রতিবেদন আছে, সেটা আমরা দেখে এসে বাকি আলোচনা করব। উৎসবে আনন্দে এক হয়ে পহেলা বৈশাখ পালনে ব্যস্ত পুরো বাংলাদেশ, সেই আনন্দে বিশ্ব ক্রীড়াঙ্গনে অন্য এক রূপে উপস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রৌদ্রতাপে ভিন্ন এক বৈশাখের প্রথম দিন
কাল বৈশাখীর জ্বর বয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর দিয়ে। অর্থদণ্ডের সাথে দুবছরের জন্য নিষিদ্ধ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তাই তো সকাল থেকেই ফুটবল ফেডারেশনে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বাফুফের সতর্ক, যে কারণে এই দিন নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগের জরুরি সভা বাতিল করেছে ফেডারেশন। অনেক প্রতীক্ষার পর আসলেন ফেডারেশন সভাপতি। আলোচিত ইস্যুতে সাধারণ সম্পাদক নিষিদ্ধ হওয়ার ব্যাপারে জানতে চায় গণমাধ্যম। আপনারা যেরকম কালকে পেয়েছেন ডকুমেন্ট, কালকে আমিও ডকুমেন্ট কালকে জানতে পেরেছি, এবং আমি কিছু কিছু ডকুমেন্ট পড়েছি, আজকেও পড়েছি, বাট আমি কমপ্লিট পড়তে পারি নাই। বাট সাসপেন্ড যখন করেছে তার এগেনস্টে আমাদের যেই যেই কর্তব্য, ওনাকে ব্যান করা, ইয়ে করা, এটা আপনারা দেখেছেন হয়ে গেছে। আর্থিক অনিয়ম বাফুফের কর্তাদের বিরুদ্ধে পুরনো, কিন্তু বাংলাদেশ ফুটবলে কোনো কর্মকর্তা ফিফা থেকে নিষিদ্ধ হয়েছেন এটা বাফুফেতে প্রথম। কি ব্যাখ্যা দেবে ফেডারেশন, কি বা অবস্থান হবে তাদের? আমার তিনটা ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং দুজন ভাইস প্রেসিডেন্ট দেশের বাইরে আছে, ওনারা কালকে পরশু এসে পৌঁছাবে, কালকে বোধহয় পৌঁছাবে। কালকে পৌঁছালে পরশু দিন আমরা এমার্জেন্সি মিটিং করে ফুল ইয়েকে কমিটিকে নিয়ে দেন উই উইল আপনাদেরকে জানিয়ে দিব হোয়াট আর দ্য নেক্সট স্টেপস। সিদ্ধান্ত জানাতে সময় চাইলেও ভিন্ন চিত্র সাধারণ সম্পাদকের দাপ্তরিক কার্যালয়ে। এরই মাঝে খুলে ফেলা হয়েছে আবু নাঈম সোহাগের নাম ফলক। ফিফার করা অর্থ অনিয়মের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান কতটা প্রশ্নের মুখে ফেলেছে, এমন প্রশ্নে কাজী সালাউদ্দিন সংবাদ সম্মেলন দ্রুত ত্যাগ করেন। তানভীর হাসান, এখন ঢাকা। তারপরে আমরা দেখছিলাম বাংলাদেশের জন্য বা বাফুফের জন্য এখন যে কমিটিটা, যে কমিটিটা আছে, এটি খুব অবাক করার বিষয় হবে নাকি যদি আবাকে তাকে পুনর্বহাল করা হয়ে থাকে বা থাকে তিনি? না, পুনর্বহাল করা এর ব্যাপারটা হলো সম্পূর্ণ ফিফার কাছে। ফিফা দুই বছরের জন্য অলরেডি তার কিন্তু বাংলাদেশ না, সেখানে তো সে থাকার কোনো প্রশ্নই ওঠে না, এবং 12 লক্ষ টাকা জরিমানা করেছে। এখন আপনারা যেটা চিন্তাভাবনা করছেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি তাকে রাখে, এটাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি তাকে দিয়ে কার্যক্রম করাতে যায় তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো অ্যাফিলিয়েশন ক্যান্সেল হয়ে যাবে। ওই সাহস বাংলাদেশ ফুটবল, ওই ওই কাজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, যারা নিয়ম নীতি মেনে চলে, যারা ফিফা লজ আছে, সেখানে কোনো দিন এটা করতে পারবে না। এটা করা করতে পারবে না মানে কি, এটা করা করতে যাওয়াইটাই হবে না, কারণ ফিফা হলো আমাদের সর্বোচ্চ সংস্থা, তার সমস্ত আপনার কনস্টিটিউশন মেনেই কিন্তু আমরা চলতে হয়। তো সেক্ষেত্রে তার সাসপেনশন ফিফা উইথড্র না করলে এখানে কারো সুযোগ নেই। যে এই বিষয়ে জানছিলাম যে ফেব্রুয়ারিতে উনি গিয়েছিলেন জুরিখে সুইজারল্যান্ডে, সেখান থেকে তিনি তার উকিল নিয়ে গিয়েছিলেন যেটা জানতে পেরেছি। সেখানে তার যে উত্তর দেওয়া সেটা আসলে মনে হয় তেমন যুক্তিযুক্ত হয়নি, বিধায় তারই শাস্তিটা হয়েছে। কারণ আবার যদি তিনি আপিল করেন সেটা আসলে কী হতে পারে? আমি মনে করি তিনি সুযোগ পাবেন আপিল করার, সেটা ওদের মানে ইন লজে আছে, যে লজে উনি করতে বাই লজে আছে সে করতে পারে। ফাঁসির আসামিও কিন্তু প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থী হতে পারে, এটা কোনো ব্যাপার না। একবার যখন এটা হয়ে গিয়েছে, দ্বিতীয়বার আপিলটা কী নিয়ে করবে? আপনি তো চোর সাব্যস্ত হয়ে গেছেন, এখন চুরি করার পর আপনি কী দিয়ে বলবেন যে আমি করি নাই কী নিয়ে? কারণ সেই ফেব্রুয়ারি মাসে তিনি গিয়েছিলেন, আজকে এপ্রিল মাসের 20 তারিখ, 14 এপ্রিলে আপনি এই নিউজটা পেলেন। এটা কিন্তু দীর্ঘদিনের, এটা কিন্তু একদিনের না, এই ব্যাপারটা ছিল দীর্ঘদিনের। গত 14-15 কিন্তু আমাদের কিছু সংখ্যক মানে খেলোয়াড় কিন্তু এটা নিয়ে ফিফাতে কিন্তু চিঠি পাঠিয়েছিলাম আমরা। যেমন সেফ ব্ল্যাটার এসেছিলেন 24 আওয়ার্স, 98 লক্ষ টাকার খরচ হয়েছে 24 আওয়ার্সে। এটা নিয়ে তো আমরা চিন্তা করে গেলাম, এই এই নিউজটাও কিন্তু আমরা ফিফার কাছে দিয়েছি। তারপরে বলবো যে এটা শুধু সোহাগের জন্য না, সারা বাংলাদেশের ক্রীড়ামোদীদের জন্য আসলে দুঃখজনক, যেটা আমাদের বিগত দিনে হয় নাই। একটা সময় একটা জিনিস হয়েছিল, সেটা আমার যতটুক মনে পড়ে 2003 সালে, যে হারুন ভাইকে বিএনপি সরকার ক্ষমতা আসছিল পরপরই, কিন্তু হারুন ভাই নির্বাচিত কমিটির জেনারেল সেক্রেটারি ছিলেন, ওনাকে সরিয়ে দেওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অ্যাফিলিয়েশন ক্যান্সেল হয়ে গিয়েছিল, এবং পরবর্তীতে তারা এবার সমঝোতা করে এটা হারুন ভাইকে ওখানে বহাল রেখেছেন। তো ফিফা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার।
এবং অনেক কঠিন একটা ব্যাপারকে কিন্তু এত সহজে আপনারা চিন্তা করেন না যে সে আবার পুনর্বহাল হবে, ইট ইজ নট পসিবল। মানে আপিল করলেও সেটা আসলে কতটুকু হবে সেটা আসলে অনিশ্চিতভাবে বলা যায় যে সেটা সম্ভব। কারণ আমি আপনাকে কিছু কিছু তথ্যপ্রত্যক্ষ দিতে পারি যে আমাদের যে কাতার ফুটবলের যে ওয়ার্ল্ড কাপ হয়েছে, গাফর ভাই আমরা এই বিষয়টা শুনবো, একটা বিরতির সময় আছে, বিরতির পর আমরা ফিরছি। এখন মাঠের পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত এখন মাঠের আয়োজনে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে ফিফার আইন নিয়ে আসলে কতটুকু কঠিন অবস্থা তারা থাকতে পারে, যেটা আপনি কাতার বিশ্বকাপ নিয়ে একটু উদাহরণ দিয়ে বলছিলেন। আমি কথাটা বলতেছিলাম এই কারণে, আসলে দেখেন উদাহরণটা এই জন্য দিচ্ছি যে আসলে অনেকের জানা দরকার, এই যে হঠাৎ করে কিন্তু ফিফা এই ধরনের ইমপ্লিমেন্ট করে চাপায় দিল, তাই না? 2022 সালে যে ওয়ার্ল্ড কাপ ফিফা কাতার হবে সেটা কিন্তু 14 থেকেই শুরু হয়েছে, এটার মানে কোন দেশকে দিবে না দিবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাউথ এশিয়ার দেশগুলি কিন্তু যেমন শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, এই সে আপনার মালয়েশিয়া, তারপরে থাইল্যান্ড, সবাই মিলে কিন্তু কাতারকে সাপোর্ট করে। হাম্মাম, সেই ব্যক্তিটার নাম হাম্মাম, তার জেট বিমানও বাংলাদেশে অনেকদিন, আমাদের বাংলাদেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টও চড়েছেন ওনার জেট বিমানে, আফ্রিকান দেশের গেছেন। তো এই ক্যাচে কিন্তু আমার মনে হয় এখনও যদি জিজ্ঞাসা করেন গণেশ থাপা, এই এই কারণে কিন্তু সাসপেন্ড হয়েছে, মনিলাল ফান্ডাইনস, তারপরে ওরাই মাকাউদি, এই লোকগুলি কিন্তু এই 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 সাবকন্টিনেন্টে কিন্তু ফুটবল ডমিনেট করে মাফিয়া কিন্তু। আচ্ছা, কিন্তু এই অনৈতিক কাজের জন্য যে ওদেরকে সাপোর্ট করছে এবং তাদের লেনদেন হয়েছিল, লবিংয়ের লেনদেন হয়েছিল, সেই প্রমাণটুকু তারা বের করে নিয়েছিল। গণেশ থাপা কিন্তু আর নেপালের ফুটবল প্রেসিডেন্ট ফেডারেশনের প্রেসিডেন্ট হতে পারে, উনি সাফেরও প্রেসিডেন্ট ছিল। এনিওয়ে, থ্যাংক গড। তো আমি বলতেছি এই আইন কিন্তু এত সহজ না, ওরা কিন্তু মানে 51 পৃষ্ঠা কিন্তু আপনাকে পাঠিয়েছে, আপনারা দেখেছেন কি না জানি না, আমি 51 পৃষ্ঠার যে প্রতিটা জিনিস কিন্তু লেখে বিস্তারিত সমস্ত তত্ত্বপ্রতত্ব দিয়ে নিয়ে দিয়েছে। অতএব এখন যেটা আমি আজকে আপনি প্রেস কনফারেন্সে আমি শুনতে পেলাম যে প্রেসিডেন্ট সাহেব বলেছেন আমরা তাকে সহযোগিতা করব, এটা তো ঠিক না। ওকে কী সহযোগিতা করবেন, কী কারণে সহযোগিতা? সারা বাংলাদেশের মানুষের কাছে, মানুষকে আজকে ফুটবলের প্রাণের মানুষগুলি আজকে লজ্জিত হচ্ছে, আপনি ওকে চোরকে আবার আপনি চোরের চোর মায়ের গলা বড় গলা, এটা কি হইলো? এইভাবে কথা বললেন যে আপনি কেন ওকে, ও কি আমাদের এই স্পোর্টসের আঙ্গিনে আমাদেরকে শ্রেষ্ঠত্ব কিছু করে দিয়েছে? কিছু না, তার স্পোর্টস আজকে মরে গেছে, বাদল রায় আজকে মরে গেছে, কলম রাব্বানি হেলাল ওদের হাত ধরে আজকে ফুটবল ফেডারেশনের সিম্পল একটা চাকরি নিয়েছিল। আপনি যদি এখন দুদকে আমরা এই কেস করতে যাব, এবং করবই আমি বলছি যে তার আয়ের উৎস থেকে তার কী কী আছে সমস্ত কিছু তদন্ত করা হোক, এবং যারা আছেন যাবো, আমি ব্যক্তিগত আমি নিজে এটার উদ্যোগ নিব। আমি বলেছি সবাইকে কেন এই ধরনের লোককে এখানে বসায় রাখবে গত 16 বছর, এবং এই চাকরি ছিল তার কিন্তু সহকারী, আমাদের পাবেল মারা যাওয়ার পরে সে ওই জায়গাটা নিয়ে গেল। আপনি নিশ্চয় জানেন আজকে ক্রিকেট বোর্ডের সিইও, সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, তাই তো? সো তাকে সম্মান দিচ্ছে সাধারণ সম্পাদক, কত বড় সাহস! আমাদের বড় বড় সাধারণ সম্পাদক যারা প্রয়াত হয়ে গেছে, যারা এখনও জীবিত আছে, তাদের নিচে তার নাম, চোরের নাম, এখন চোরের নাম মুছবেন কীভাবে সাধারণ সম্পাদক আমাকে বলেন? এই জিনিসটা একটু হাস্যকর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। আমি এখানে আরেকটু আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি, তার কাঁধে বন্দুক রেখে আপনি যদি মনে করেন ফুটবল সাধারণ সিইও বলেন, সিএফও বলেন, আমাদের ভাইস চেয়ারম্যান বলেন, যারা চেয়ারম্যান আপনার অর্থ কমিটি প্রেসিডেন্ট, তাদের দুইজনের সিগনেচার লাগে, তার সিগনেচার করার রাইট নাই, কারণ সে তো পেইড সেক্রেটারি। আচ্ছা, আপনারা যারা মানে সংগঠক আছেন বা যারা ফুটবলের সাথে খুবই রিলেটেড একটা সময়, তারা কি এসব কারণে কি অনেকটা দূরে সরে গেছে? দেখেন, আমরা যারা ফুটবলের সাথে রিলেটেড ছিলাম বা আছি এখনও ফুটবলের কথা বলি, আমার পরিচয়টা কি ফুটবলার গাফার, ফুটবলার গাফার, আপনি কি লিখেছেন রাষ্ট্রীয় পুরস্কার পেতে সাবেক ফুটবলার, জাতীয় ফুটবলার, আমাকে এইভাবে চিনে? আজকে যদি বলি আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সম্মানিত সভাপতি, আমরা একসাথেই ফুটবল খেলেছি, হয়তো বয়সে ছোট হতে পারে, একসাথেই কাজ করেছি আবনী ক্লাব থেকে শুরু করে এখনও সব জায়গায়। আজকে তিনি বল সোহাগ এমন কি কাজ করে যে তাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে? সোহাগ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাথা খেয়ে
এবং মাননীয় প্রেসিডেন্টের মাথাকে আরেকজন ম্যাডাম আছে না, ওই ম্যাডামের কারণে এমন একটা গ্রুপ হয়ে গেছে। অন্য যারা ওখানে আছে ওরা তো জাস্ট মানে ডামি, ওরা কিন্তু কোনো কাজ করে না। কয়েকজন কর্মকর্তা, চারজন পাঁচজন এখন এই লোকগুলি এখানে যারা যায় যাওয়া আসা তাদের ওই ওই অফিসে আপনি দেখেছেন তো কিছুদিন আগে মুন রিজাইন দিয়েছে। মুন কিন্তু এই দেশের ফুটবলার না, সে মানে আপনার ক্যাপ্টেনও ছিল বাংলাদেশ ন্যাশনাল টিম, সে রিজাইন দিয়েছে। একজন ভালো সংগঠক সে ওই উত্তরবঙ্গের যেখানে, সেইভাবে দেখেন এই বাদল রায়ের সাথে গণ্ডগোল করানোর মূলও কিন্তু এই সোহাগ। আজকে আমাদের কোনো ফুটবলারে কিন্তু যারাই আছে, যে কয়জনই আছে ওখানে, তাদের হ্যাডাম নাই, বাংলা বললি তো হ্যাডাম নাই। যদি হ্যাডাম থাকতো তারা তো ভোট কিনে পাশ করছে, যদি নির্বাচিত হতো বিনা মানে ভোট না মানুষের থেকে গ্রহণ করে তাহলে অ্যাকাউন্টেবিলিটি থাকতো। ওই লোকদেরকেও আমি ধিক্কা দিই, আপনারা কেন এখন পর্যন্ত আছেন সেখানে? আজকে 16 বছরে বাংলাদেশ ফুটবল কোথায় নিয়ে গিয়েছেন? শেষ খেলাটি দেখেছেন আপনার শেষের সাথে? দেখেছি। 199 দলকে এনে আমরা এখানে র্যাঙ্কিংয়ে যাবো। সালাউদ্দিন সাহেব যখন বলেছেন যে আমি 2 বছরের মধ্যে 150, আর মাত্র কয়েক মাস বাকি আছে। 22 সালে কিন্তু বিশ্বকাপ খেলার কথা ছিল। ওইটা তো বলছে আমি বলি নাই, ওইটা স্টানবাজি ছিল। আপনি দেখেন ওই সেসেলেসকে এনে আমরা 1 গোলে হেরে গিয়েছি। ওই টিমকে আনার কী দরকার? যে টিমকে আপনি মানে মনে করেন 50 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে ওমরাতে পাঠালেন, ওমরাতে পাঠাইলে ওই প্লেয়ারও ওমরা নিয়ে ব্যস্ত আর এখানে খেলা হবে সিলেটের মাঠে, তো আমি সৌদি আরবের মাঠে কেন প্র্যাকটিস করবো? আমাদের কোচ, আমাদের সব কিছু, এগুলি ইজাস্ট শো আপ। আমায় মনে করি এখান থেকে বেরিয়ে আসতে হবে। একজন ভালো ক্রিয়া সংগঠক দরকার, একজন ভালো লিজেন্ডারি ফুটবলার না, একজন ক্রিয়া সংগঠক দরকার যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে পরিচালিত করবে। উনি তো কারোর সাথে কথা বলে না, উনি কাউকে চিনেও না। জিজ্ঞেস করেন, উনি আসে 3-4 জনকে চিনেন, এই লোক তার কমন, এই বিয়ারা তার কমন, বা তারপরে কার সাথে, মানে যারা সাবেক ফুটবলার বা কারোর সাথে এতদিন হয়ে গেছে কোনোদিন আলাপ আলোচনা করেছে কিংবা একটা গোল টেবিল বৈঠক করেছে? আমি তো এই অবস্থায় আছি, আমাকে তোমরা কিছু বলো কি করতে পারি, মানে বুদ্ধি পরামর্শ শেয়ারিং এই বিষয়গুলো ছিল না। হি ডাজন্ট ওয়ান্ট, বিকজ আমাদের ওই বিসিসিবি প্রেসিডেন্ট বলে দিছেন, ওনার সব কিছুই বলে দিছেন, তারপরে নির্লজ্জন মতন কেমন করে বসে থাকে? তারপরে আমরা একটা বিরতির সময় আছে, আমরা বিরতির পর বাকি আলোচনা করব। এখন মাঠে এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত এখন মাঠে রাতের আয়োজনে। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনায় ছিলাম, এই যে সাসপেনশন এলো, এই সাসপেনশনটা যদি এভাবেই থাকে তাহলে আসলে কি হতে পারে এখন, মানে ফুটবলের উপর কতটুকু প্রভাব পড়তে পারে মাঠের ফুটবলে? আপনাদের সবার গ্যাদারতে বলি, থ্যাংক গডস যে পেড সেক্রেটারি কর্মচারীর উপরে দিয়ে গেছে। এটা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অ্যাপ্লিকেশন ক্যান্সেল করতো তাহলে আমরা এই অ্যাপ্লিকেশন করা কিন্তু আবার ভীষণ কঠিন হয়ে যেত। আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের ফুটবল ফেডারেশনকে করে নেয়, কারণ অ্যাকচুয়ালি মানুষ সম্পৃক্ত কিন্তু ফেডারেশনের কিছু মানুষও, যদি খোঁজ নিয়ে দেখতে যাই, আমরা যদি এটা তদন্ত করতে যাই কিংবা আমাদের দুদক যদি দেখে, কিন্তু সেখানে থরের বিড়াল কিন্তু বের হয়ে যাবে। তো বিড়াল যদি বের হয়ে যায় তখন কিন্তু অনেকের মুখোশ উন্মোচন হয়ে যাবে। আমার মনে হয় যেটা গেছে যার উপরে দিয়ে গেছে, পাঠারগুলি যে হয়েছে হয়েছে, এখন আসতে হবে যে এখন ফুটবল ফেডারেশনটাকে কীভাবে সাজিয়ে গুজিয়ে, এবং এই দেশের ফুটবলের যেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী, একজন ক্রিয়াবন্ধ প্রধানমন্ত্রী, একজন ক্রিয়াপ্রেমিক প্রধানমন্ত্রী, তার সময় এরকম একটা কাজ করার সাহস কীভাবে এই ছেলে পায় এবং করে আসলো এবং প্রমাণ হয়ে গেল। আমি মনে করি চলে যাক, আমরা নতুন করে ফুটবল ফেডারেশনকে দেখতে চাচ্ছি যে দুর্নীতি মুক্ত ফুটবল ফেডারেশন। এখন যদি আপনাদের যদি আবার কল করা হয় সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্তটা কি হতে পারে? আমাদেরকে কল করা হোক মানে আমাদেরকে কল করবে কেন? আমাদের থেকে তো অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা ওখানে আছেন, আমাদের প্রয়োজন না, কল করবে না তো। কল করা হলে তো বিভিন্ন বাদলদারের মতন মানুষকে বের করে দেওয়ার জন্য আজকে এসে, আজকে তো অনেক অনেক সময় বলেছেন ওই অনেক ব্যবসায়ী ও ফুটবল কী বুঝে, তাহলে এখনও তো অনেকে আছে কমিটিতে, উনি ফুটবলের কবে কী বুঝে? এখন তো স্পোকম্যান হয়ে গেছে, এখন তো উনি মিডিয়ার সামনে এসে কথা বলেন। এগুলি ফোকাস করা হচ্ছে ভবিষ্যতের নির্বাচনকে কেন্দ্র করে।
তো এগুলি হলো ফুটবল ফেডারেশনের মেইন কাজ, বাট ফুটবল উন্নতি করবে এই কাজগুলি তারা কোনোদিন করে না। আপনারা যদি মনে করেন যে আমি কথা পৃষ্ঠে কথা বলছি, যদি ফুটবল উন্নতি করার কথা চিন্তা করে তাহলে কেন ফুটবলে মেয়েদেরকে অলিম্পিক গেমসে পাঠালো না? যে অলিম্পিক সেই অলিম্পিক গেমসের জন্য নাবিল আহমেদ এমপি এবং মহিউদ্দিন দুইজনই ভাইস প্রেসিডেন্ট, পাশেই বসেছিলাম আমি যখন আমাদের অলিম্পিকের মিটিং হয় তখন অনেক চির মানে চুলছেঁড়া বিশ্লেষণ করে কিন্তু বলা হয়েছিল যে পাঠালে এইসব শক্ত টিমের সাথে গোল টোল খেলে ওরা তো আবার নিরা। আমরা তখন বলছি না, আমাদের হুইপ গিনি ম্যাডাম বলেছেন না মেয়েদেরকে পাঠানো উচিত, আপা কিন্তু মেয়েদের দেখে খেলা দেখে খুব খুশি হয়, তাহলে ওরা গিয়ে একটা সাহসও তো পেতে পারে, আমরা খেলা গোল খেতে পারি, গোল দিতে পারি, হার জিত আছে। তাহলে তখন যখন শুরু করেছিল তো তারা আজকে অলিম্পিকে এই পার্টিসিপেট করে, তো ডাল মিকুচ কালা হয়। মানে তখন বলেছিল পারফরমেন্স নেই, এখন বলছে অর্থ নেই। অর্থ না, অর্থটা মূল বিষয় না, এটার মধ্যে আরও কিছু গুপ্ত ধন এখানে ঢুকে আছে যেটা ওনারা পান নেই, যার কারণে এই অর্থকে কিভাবে আবার আনতে পারে কাজ করতে পারে। এই কথাগুলি হলো আমাদের ব্যক্তিগত কথা। আমরা আসলে সব মিলিয়ে চাই দেশের ফুটবলের উন্নয়ন, এটা আসলে মূল চাওয়া। আমরা সবাই চাই। আমরা আপনি একটা জিনিস দেখেন, ফুটবলের উন্নতি কেন চাবো না, চাই না সব মানুষের, জেনারেল পিপল দেখেন ওয়ার্ল্ড কাপের সময় এমন একটা অবস্থায় ছিল আর্জেন্টিনা মানেই মানুষ পাগল। এই আর্জেন্টিনা আজকে 30 বছর পর এমবিসি হয়েছে, এমবিসি করে নিয়েছে, বাংলাদেশে এমবিসি পাঠাতে, এবং তারা এখন তাদের ফুটবলের সাথে আমাদের ক্রিকেটারদের পোস্টার বয়ে দিয়ে কিন্তু তারা ওখানে পরিচয় করাচ্ছে এবং গিফট আনন্দ প্রদান হচ্ছে। স্বর্দ এটাই তো, এটাই তো। আমরা একদমই শেষ পর্যায়ে আছি গাফার ভাই, আমরা আসলে সব কথা মূল কথা ফুটবল উন্নয়ন চাই, ফুটবলটা ভালো একটা জায়গায় যায় আমরা সেটা চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনি আমার। আমি আপনাকেও ধন্যবাদ জানাই, এখন টিভির সকল কলাকৌশলী এবং যারা এখন টিভি দেখছেন সবাইকে রমজানুল মোবারক এবং আগামী ঈদ মোবারক। ধন্যবাদ। এ ছিল এখন মাঠে রাতের আয়োজন। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।